Assalamualaikum সবাইকে সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে মায়ের জন্য নির্দিষ্ট কোনো দিবস নেই কারণ 24 ঘন্টায় মায়ের জন্য দিবস সন্তানের জন্য নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিতে পারে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে দুজন মানুষ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তারা হলো মা আর বাবা কোনো কন্ডিশন ছাড়া ভালোবাসতে পারে মা মা ছোট একটি শব্দের মাঝে লুকিয়ে আছে কত চাওয়া না পাওয়ার কষ্ট কত হিসাবহীন পেমেন্টহীন শ্রম যার কোনো তুলনা না হয় না কোনো বিশ্রামহীন কত বিশ্রামহীন রাত্রি সন্তানের জন্য কত রাত জাগা কত স্যাক্রিফাইস যার কোনো হিসাব নেই মা দিবসে সকল মা যারা সন্তানের জন্য পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছেন তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভালো থাকুক সকল মারা আমরা যারা বিশেষ সম্পন্ন শিশুর মা আমরা দুমড়ে যাই মুচড়ে পড়ি ডুবে যাই হতাশায় আবার উঠে দাঁড়াই আমাদের সন্তানের চোখ চেয়ে মুখের দিকে চেয়ে একে অপরকে বাড়িয়ে দেই সহযোগিতার হাত আমরা হয়ে উঠি একে অপরের শক্তি অনুপ্রেরণা আজকের এই দিনে সকল সাহসী অদম্য মায়েদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা সকল বিশেষ সম্পন্ন মাদেরকে শুভ মা দিবস জানাচ্ছি তার পাশাপাশি আমার নিজের মা আর আমার বাচ্চাদের নানু তাকেও জানাচ্ছি মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার আম্মু মানে আনলিমিটেড সার্ভিস প্যাকেজ সারাদিন আমাদের জন্য কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে বিরামহীন আমার আম্মু আমার সবচেয়ে বড় ক্রিটিক সারাদিন আমার ভুল ধরতেই থাকে ধরতেই থাকে ধরতেই থাকে আমার আম্মু যার বকা না খেলে আমার সারাদিনটাই খালি খালি জীবনের যতটুকু শক্তি আর সাহস পেয়েছি তোমায় দেখে পেয়েছি কনস্ট্রাকটিভ ক্রিটিকিজম এর ফলাফল তোমার মতো মা না পেলে আমার জীবনে কিছুই করা হতো না এতে কোনো সন্দেহ নেই আল্লাহর রহমতে খুব সুস্থ থাকো আর আমাদের সঠিক পথে চলার জন্য অবিরাম বকতে থাকো মা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার মাকে তার সাথে সকল মাদেরকে যাদের মারা পৃথিবী ছেড়ে চলে গেছে উপরে আল্লাহ যাদেরকে মাদেরকে নিয়ে গেছেন তাদের সকল মাদের প্রতি জানাই শ্রদ্ধা ভালোবাসা আর দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেস নসিব করুক মা দিবসে সকল সংগ্রামী মাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সবশেষে এ কথাই বলতে চাই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা আমাদের দৃষ্টিভঙ্গি যেমন বদলে দিচ্ছে ইনশা আল্লাহ একদিন এই সমাজের দৃষ্টিভঙ্গিও আমাদের বাচ্চারা বদলে দিবে জীবন যতদিন এই জীবনে যুদ্ধ ততদিন জীবনে চলার পথে অনেক ঝড় তুফান আসবে এটাও একদম স্বাভাবিক রাত আর দিনের পরিবর্তন যেমন সত্য আর এই পরিবর্তন মেনে নিয়েই আমরা যেন জীবন চালিত করি ঠিক একইভাবে অনেক সুখের মধ্যে হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দিতে পারে এটাও সত্য আর এটাকে সহজভাবে মেনে নিয়েই জীবন পরিচালনা করতে হয় অপেক্ষা করতে হবে ঝড় থেমে যাওয়ার পর আবার নতুন করে সব গুছিয়ে নিয়ে চলতে হবে জীবনের পথে জীবনের নিয়মে ঝড় এসে সব শেষ করে দিল এই দুঃখে মাথায় হাত দিয়ে বসে থাকলে কেউ এসে সব গুছিয়ে দিয়ে যাবে না থমকে যাবে জীবন হারিয়ে যাবে জীবন জীবন থেকে সুখ নামের আলোকবর্তিকা জীবন যুদ্ধের সফল সৈনিক তো সেই ব্যক্তি যে যত তাড়াতাড়ি ঝরে ধ্বংস হয়ে যাওয়া জীবনটাকে আবার মেরামত করে আবার সাজিয়ে নিতে পারে জীবনের যুদ্ধে হেরে যাওয়াটা অনেক সহজ কিন্তু জিতে যাওয়াটাই কঠিন আর যে এটা করতে পারে সেই তার জীবনের আসল সার্থকতা খুঁজে পায় সবশেষে সুন্দর একটা মোনাজাত শেয়ার করে ভিডিওটা শেষ করব ইয়া আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি
কত ভুল করেছি, জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি। আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে চলার পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন, আমার মনে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা এনে দিন, ইসলামকে জানার ইচ্ছে বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন, আমাকে বদনজর থেকে রক্ষা করুন, আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন, আমাকে হেদায়েত দান করুন। আমিন। এই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল বিশেষ সম্পন্ন বৈশিষ্ট্য বাচ্চাদের মা বাবাকে সুস্থ সবল রাখুক। আল্লাহ যেন এইসব মা বাবাদেরকে হায়াত বাড়িয়ে দেক। আল্লাহ যেন আমাদের মতো মা বাবাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা চাই আমাদের বাচ্চারা যেন একদিন মা দিবসে তাদের মাকে বলে কোনো একটা গিফট দিয়ে, বা গিফট না ছাড়াও যেন মাকে বলে হ্যাপি মাদার্স ডে মা, আই লাভ ইউ। আমাদের মতো মারা এটাও চাই আমরা যখন অসুস্থ হই আমাদের বিশেষ সম্পন্ন বাচ্চারা যেন আমাদের সেবা করে আমাদের পাশে থাকে। আমাদের মতো বিশেষ বাচ্চাদের মারা যদি এই স্বপ্নগুলো বা এই ইচ্ছেগুলো পূরণ নাও হয় তাতেও আমরা অনেক খুশি, কারণ আমরা চাই আমাদের বাচ্চারা যেন অনেক বেশি সুস্থ থাকে। সবশেষে আবারও সকল মাদেরকে জানাই অনেক অনেক বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। ভালো আর সুস্থ থাকুক পৃথিবীর সকল মারা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।